চট্টগ্রাম নিউজে আজকের এই লাইভে আমি স্বাগত জানাচ্ছি আমার পাঠক ফ্রেন্ডস ফলোয়ার যারা আছেন দেশ বিদেশের যারা আছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি যুক্ত হতে যাচ্ছি উনি হচ্ছেন সাংবাদিক নেতা রিয়াজ হায়দার চৌধুরী। উনি অনেক গুণে গুণান্বিত, অনেক বিশেষণে উনি বিশেষান্বিত। উনি পেশাজীবী সাংবাদিক নেতা, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের উনি সাবেক সভাপতি ছিল এবং সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। উনি বাংলাদেশ সাংবাদিক সংগঠনের, বাংলাদেশের সাংবাদিকদের যে সংগঠন বিএফইউজে, সেই বিএফইউজের তিনি সাবেক সহসভাপতি ছিলেন। তিনি একজন সামাজিক ব্যক্তিত্ব, সাংবাদিক নেতা। আমি সংযুক্ত করতে চাইব তাকে। আমি এই জন্যই লাইভে এনেছি, সেটি হচ্ছে বেশ কয়েকদিন আগে তিনি একটা ফেসবুকে তিনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন, সেটি হচ্ছে বোয়ালখালী আসনের মনোনয়ন কে পেতে যাচ্ছেন সেটা নিয়ে। ওনার যে স্ট্যাটাস, যে বিশ্লেষণ উনি ফেসবুকে ওনার ওয়ালে তুলে ধরেছেন, সেটিই পরবর্তীতে এসে আমরা দেখলাম সেটি সত্য প্রমাণিত হয়েছে। বলতে গেলে অনেকটা ওনার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে উনি যে তথ্য ফাঁস করেছেন সেটি সত্য প্রমাণিত হয়েছে। বিশেষ করে নুমান আল মাহমুদকে নিয়ে উনি স্ট্যাটাস দিয়েছেন, সেই নুমান আল মাহমুদেই বোয়ালখালী আসন থেকে মনোনয়ন পেয়েছেন। আমরা যেটা জানি ওই আসন থেকে 27 জন মনোনয়নপত্র, বিশেষ করে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিল। এই 27 জনের মধ্যে তিনি 26 জনকে পিছনে পেলে তিনিই মনোনয়ন পেয়েছে। কি কারিশ্মা আছে, কি মানে কোন গুণে ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তার কিছু অংশ তিনি তার স্ট্যাটাসে তুলে ধরেছিলেন। আজকে আমি তার কাছে জানতে চাইব। রিয়াজবা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার পেজে। আপনি কোন বিশ্লেষণ থেকে যে স্ট্যাটাসটি দিয়েছেন সেটি পরবর্তীতে এসে আমরা দেখলাম সত্য প্রমাণিত হয়েছে, আপনি আমাদেরকে একটু বিস্তারিত বলবেন? অনেক ধন্যবাদ আপনার মাধ্যমে। আমাদের দর্শক বন্ধু যারা আছেন, যারা আমাদের শুনছেন, আমাদের সাথে আছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আসলে আমি একজন সাধারণ নাগরিক, ছোটোখাটো একজন মানুষ, গণমাধ্যমে কাজ করি। আমার যে পর্যবেক্ষণ, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের প্রধান হিসেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমার যে পর্যবেক্ষণ, আমার যে ওনাকে জানার বা বোঝার যে দৃষ্টিভঙ্গি, যে মনন, সেখান থেকে আমার মনে হয়েছে যে প্রধানমন্ত্রী যেখানে একজন রাষ্ট্রপতি অতি সম্প্রতি মনোনয়ন দিয়েছেন দলীয় বিবেচনায়, তিনি তার নাম কিন্তু মেইন স্ট্রিম গণমাধ্যম কেউ উল্লেখ করেননি। এবং চট্টগ্রামের সর্বশেষ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে রেজাউল করিম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা, তার ক্ষেত্রেও তিনি একইভাবে অভাবনীয় মনোনয়ন দিয়েছেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের নাম যেরকম, রেজাউল করিম চৌধুরী সাহেবের নাম যেরকম এসেছে, ওনার নিজস্ব একটি বিবেচনা বোধ আছে। সেই বিবেচনা বোধকে যারা ওন করেন, লালন করেন বা অনুধাবনের চেষ্টা করেন, আমি মনে করি আমিও তাদের মধ্যে ন্যূনতম একজন কর্মী বা সমর্থক। আমার মনে হয়েছে যে ওনার যে বিবেচনা বোধ, দলকে তৃণমূলের কাছে রাখা, দলের নেতৃত্বকে এবং তৃণমূল থেকে দলের নেতৃত্বকে সংসদ সদস্য করার যে অভিপ্রায় এবং যে কাজটি বঙ্গবন্ধু করে দিয়ে গিয়েছিলেন, বঙ্গবন্ধু তৃণমূলের মানুষদেরকে 70-এর নির্বাচনে খুঁজে খুঁজে এনে নমিনেশন দিয়েছিলেন, একই কাজটি দীর্ঘ রাজনৈতিক ব্যতিক্রম, অনেক ঘটনা ঘটেছে 50-52 বছরের বাংলাদেশে, সামরিক বেসামরিক আমলাতন্ত্রের যে করাল গ্রাস, রাজনীতিকে রাজনীতিবিদদের হাত থেকে সরিয়ে অন্যদের হাতে তুলে দেওয়া, নিয়ন্ত্রণটি রাজনীতি বিমুখ মানুষদের হাতে নিয়ে যাওয়া এবং রাজনৈতিক নেতৃত্বকে অসহায় করে দেওয়ার যে টানা অন্তত 3.5 দশকের বাংলাদেশে আমরা দেখেছি, সেটির বাইরে, বৃত্তের বাইরে বের হয়ে আসার চেষ্টা করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। সেইখানটায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে তিনি চান সামনের বাংলাদেশ কাদের হাতে তিনি নেতৃত্ব দিয়ে যাবেন। তিনি সেই ক্ষেত্রে যারা দলের পুরনো ত্যাগী তাদেরকে মনোনয়ন দিচ্ছেন এবং তিনি নতুন নেতৃত্বকে, যারা পড়াশোনা জানেন, পর্যবেক্ষণ ক্ষমতা যাদের বেশি, যারা গণমুখী, সেই নতুন নেতৃত্বকে তিনি তুলে আনার চেষ্টা করছেন। এবং আরেকটি বিষয় তিনি তুলে আনার চেষ্টা করছেন নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে, সেটি হলো যারা পুরনো ত্যাগী নেতা আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের দুঃসময়ে বা 70-এর আগে পরে, বঙ্গবন্ধু 75-এর যে হত্যাকাণ্ড, নির্মম হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে কারা অবস্থান নিয়েছিলেন, সেই সব নেতাদের উত্তর প্রজন্মকে তিনি তুলে আনার চেষ্টা করছেন। সব কিছু মিলে আমার মনে হয়েছে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের প্রধান হিসেবে তার যে বিবেচনা বোধ, সেই বিবেচনা বোধ থেকে চট্টগ্রাম 8, যেটি সংসদীয় আসন বোয়ালখালী চান্দগাঁও পাঁচলাইশ বায়েজিদের অংশবিশেষ, সেই সংসদীয় আসনে আমার মনে হয়েছে ওখানে 27 জনের মধ্যে অনেক বিত্তশালী মানুষ মনোনয়ন চেয়েছেন।
অনেক 27 জনের মধ্যে বিত্তশালী নানাভাবে রাজনৈতিক প্রভাব প্রতিপত্তিশালী অনেকেই মনোনয়ন চেয়েছেন এবং তার মধ্যে দুজন প্রভাবশালী নেতার জীবনসঙ্গী, যে দুজনে এমপিকে আমরা হারিয়েছি, জননেতা মুসলিম উদ্দিন আহমেদ এবং জননেতা মইনুদ্দিন খান বাদল, তাদের দুই পরিবারের দুজন জীবনসঙ্গী দুই নেতার তারাও কিন্তু পরিবারের হিসা চেয়েছিলেন বা তাদের সমর্থকরা চেয়েছিলেন, তারা মনোনয়নপত্র জমাও দিয়েছেন। সেই ক্ষেত্রে দুই নেতার দুই এমপির স্ত্রীকে বা জীবনসঙ্গীকে বাদ দিয়ে, অনেক প্রভাবশালী নেতাকে বাদ দিয়ে কেন নোমান আল মাহমুদ আলোচনায় এলেন, সেই বিষয়টি আমার ওই লেখায়, যে লেখাটির কথা আপনি বললেন সামাজিক মাধ্যমে, আমার আইডিতে, আমার যে রিয়াজ হায়দার চৌধুরী আইডি, সেই আইডিতে যেটি আমি দিয়েছি, সেখানে আমি বলার চেষ্টা করেছি যে নোমান আল মাহমুদ তৃণমূল থেকে উঠে আসা, প্রায় 5 দশকের সুদীর্ঘ তার একটি রাজনৈতিক কেরিয়ার আছে, তিনি ছাত্রনেতা ছিলেন, তিনি 70-এর পরপর 71 থেকে 73-এর যে কমিটি ছাত্রলীগের সেই কমিটিতে ছিলেন, মহানগরের কমিটিতে ছিলেন, সিটি কলেজের কমিটিতে ছিলেন, তিনি যুবলীগের মহানগরের প্রথমে কো-অপশন মেম্বার হয়েছেন, পরে যুবলীগের নির্বাচিত সম্মেলনের মধ্য দিয়ে সভাপতি হয়েছেন, যুবলীগের কেন্দ্রীয় দুদফায় তিনি সদস্য ছিলেন এবং সর্বশেষ তিনি বর্তমান যে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ, সেই পদ যে কমিটিটি হয়েছিল মূলত জননেতা মরহুম জননেতা আবি মহিউদ্দিন চৌধুরীকে সভাপতি এবং বর্তমান যিনি সাধারণ সম্পাদক সাবেক মেয়র আজমল নাসিরুদ্দিনকে সাধারণ সম্পাদক করে যে কমিটি হয়েছিল সেই কমিটিতে তিনি সাংগঠনিক সম্পাদক হয়েছেন। কাজে আমার কাছে মনে হয়েছে যে ওই আসনটিতে যারা মনোনয়ন প্রত্যাশী তাদের মধ্যে, পুরনো ত্যাগী নেতাদের মধ্যে নোমান আল মাহমুদের সিনিয়র একজন মাত্র নেতা চেয়েছিলেন, যিনি এস এম আবুল কালাম, তিনি দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতিও ছিলেন, তাঁকে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে বঙ্গবন্ধু কন্যা আগে মনোনয়ন দিয়েছিলেন, তিনি সেই নির্বাচনে জিততে পারেননি যে কোনো কারণে হোক, তিনি তাঁকে আবার বঙ্গবন্ধু কন্যা পুরস্কৃত করেছিলেন, রাষ্ট্রদূত করেছিলেন। তো সেই সব বিশ্লেষণ থেকে আমার মনে হয়েছে যে মেইন স্ট্রিম মিডিয়াগুলো অনেকেই নোমান আল মাহমুদ যে মনোনয়ন প্রত্যাশী বা তার অবস্থানটি কোথায় সেটি ঠিক মতো তুলে ধরতে পারেননি, কিন্তু আমার যেটি মনে হয়েছে একজন গণমাধ্যম কর্মী হিসেবে, সাধারণ রাজনীতি সচেতন নাগরিক হিসেবে এবং বঙ্গবন্ধু কন্যাকে আমি যতটুকু আমার অবস্থান থেকে চিনি, তার কার্যক্রম আমি যতটুকু অবলোকন করেছি, আমার মনে হয়েছে যে ত্যাগী রাজনীতিবিদদের থেকে যদি কাউকে মূল্যায়ন করতে হয় সেক্ষেত্রে নোমান আল মাহমুদ এই সব সূচক বিবেচনায় সেখানে অগ্রাধিকার পাবেন এবং এই বিষয়টি আমি মূলত তুলে ধরার চেষ্টা করেছি। বাংলাদেশ আওয়ামী লীগ লক্ষ্য রাখবেন, নানা কারণে আওয়ামী লীগের নেতৃত্ব কিছু হাইব্রিড এখানে অনুপ্রবেশ করেছে, যেটি খোদ কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্বীকারই করছেন বিভিন্নভাবে। সেই রকম অবস্থায় 27 জন যারা মনোনয়ন চেয়েছেন তাদের মধ্যে ওয়ার্ড বা ইউনিটের নেতাও কিন্তু ছিল, আবার সবাই কিন্তু অযোগ্য নন, দুই একজনের ক্ষেত্রে চরম বিতর্ক থাকতে পারে, কেউ সারা জীবন বিএনপি করেছেন বা জামাত করেছেন কিংবা জামাত বিএনপি সরকারের সহায়ক বা প্রণোদনাকারী হিসেবে ছিলেন, কিন্তু এখন এসে কোনো কারণে আওয়ামী লীগের অভ্যন্তরে কারো কাউকে ধরে সদস্য পদ নিয়েছেন বা উপদেষ্টা হয়ে গেছে উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে, তারাও কিন্তু এখানে মনোনয়ন চেয়েছেন। তো সেরকম একটা 5 দিন আগে এটা আপনার স্ট্যাটাস দিয়ে আমি একদম চেষ্টা করেছি যে যারা আলোচিত প্রত্যেকের যোগ্যতা কি, অযোগ্যতা বা কোথাও কি সমস্যা সেটি উল্লেখ করে প্রত্যেকের ক্ষেত্রে বর্ণনা দিয়ে। আপনার কাছে কোনো গ্রিন সিগন্যাল যেটা আমরা বলি রাষ্ট্রপতি না, গ্রিন সিগন্যাল না, একজন সংবাদকর্মীর বা একজন লেখকের অনুভূতি ক্ষমতাটি থাকতে হবে আমি মনে করি। আমি রাজনৈতিক রিপোর্টিং দীর্ঘদিন ধরে করেছি, আপনারা জানেন যে আমি পূর্বকোণে, দৈনিক পূর্বকোণে 12 বছর রিপোর্টিং করেছি সাংবাদিকতা, বিশেষ করে আমি রাজনৈতিক রিপোর্টগুলো, আলোচিত রিপোর্টগুলো আমি করেছি পূর্ববঙ্গে থাকা অবস্থায়। এরপরে বাংলাদেশ প্রতিদিন গত 13 বছর আমি অনেকগুলো রাজনৈতিক গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্ব পালন করেছি। আমার মনে হয়েছে যে আমি যদ্দূর জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা হিসেবে ওনাকে যদ্দূর চিনি এবং সাংগঠনিক কারণে ওনার স্নেহ সান্নিধ্য পাওয়ার কখনো কখনো আমার সৌভাগ্য হয়েছে, সব কিছু মিলে আমার মনে হয়েছে বঙ্গবন্ধুর কন্যা এই ক্ষেত্রে অন্তত ভুল করবেন না। তিনি এই এর আগে তো এখানে এই তালিকায় যে 27 জন মনোনয়ন, দলীয় মনোনয়ন চেয়েছিল, এই তালিকায় অনেক অভিজ্ঞ ব্যক্তিও ছিল, বিশেষ করে আমি লন্ডনের যে মনোয়ার হোসেন, ওনার কথা, ব্যারিস্টার মনোয়ার হোসেন, ওনার কথা বলতে পারি, সাবেক সিডিএ চেয়ারম্যান সালাম সাহেবের কথা বলতে পারি, এরকম আরও বেশ কয়েকজন ছিল, আপনি তাদেরকেও আলোচনায় আনেননি, আপনি আলোচনায় ঠিক নোমান আল মাহমুদকে আলোচনায় নিয়ে এসেছেন। আমার লেখাটিতে আপনি লক্ষ্য করেছেন কিনা জানি না, আমার পুরো লেখাটিতে সিডিএর সাবেক চেয়ারম্যান, বর্তমান যিনি মহানগর আওয়ামী লীগের অর্থ সম্পাদক আব্দুস সালাম, যিনি ওয়েল ফুডের, ওয়েল গ্রুপের কর্ণধার, স্বপ্নদ্রষ্টা, সেই মানুষটির কাজ কী সেটিও আমি লিখেছি। সিডিএর কার্যক্রমে প্রায় 10 বছর তিনি চেয়ারম্যান ছিলেন, এর মধ্যে তিনি কী কী ভালো কাজ করেছেন সেটিও লিখেছি, আবার কেন তাকে দেয়া হবে না বলে মনে করা হচ্ছে বা দলীয় কর্মীরা কেন তাকে কী কারণে
চান বা কি কারণে চান না সেই বিশ্লেষণটিও আমার সেই লেখায় আছে। আবার ব্যারিস্টার মনোয়ার একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী, তিনি সাবেক ছাত্রনেতা, তাঁর কেন্দ্রীয় তিনি কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন করেছেন এক সময়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুঃসময় জামাত বিরোধী ভূমিকায় সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতা ছিলেন। তাঁর কি কি কার্যক্রম আন্তর্জাতিক অঙ্গনে, তার কদ্দুর গ্রহণযোগ্যতা, তিনি কি কি কাজ করেছেন শরণার্থী ইস্যুতে, রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে, আদিবাসী উদ্বাস্তু ব্যাপারে জাতিসংঘের অনেক ফোরামও তিনি প্রতিনিধিত্ব করেছেন, সব কিছু মিলে আওয়ামী লীগের জন্য তিনি অসাম্প্রদায়িক চেতনার জন্য কিছু কাজ করেছেন, আওয়ামী লীগের তিনি আওয়ামী আইনজীবী পরিষদেরও তিনি সদস্য হয়েছেন, তার কার্যক্রম কিরকম, তিনি কদ্দুর পর্যন্ত আলোচিত সেটিও আমি সেখানে লিখেছি। তবে আমার সব প্রার্থীর সম্ভাব্য যারা প্রার্থী হয়েছিলেন ফরম মনোনয়ন ফরম নিয়েছেন সবার যে প্রতি আমার যে নিজস্ব জানাশোনা সাংবাদিক হিসেবে সবার সম্পর্কে আমি চেষ্টা করেছি। আমি মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক ছিলেন সাবেক, তিনি প্যানেল মেয়র ছিলেন, তিনি বর্তমান মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, তার সম্পর্কে আমি বলেছি। আবার একদম অপেক্ষাকৃত তরুণ সবচেয়ে কম বয়সী যে প্রার্থী আশেক রসুল খান বাবু, যিনি মরহুম জননেতা সেকান্দার হায়াত খানের পুত্র, তিনি মুক্তিযোদ্ধা সন্তান, তিনি মুক্তিযোদ্ধা সন্তানদের ব্যানারে একাধিক সংগঠনে কাজ করেছেন, তার তিনি কেন প্রার্থী, তার গ্রহণযোগ্যতা কোথায় সেটিও আমি বলার চেষ্টা করেছি, এবং কারা দলের অনুপ্রবেশ করে মনোনয়ন পর্যন্ত প্রত্যাশা করছে তাদের সম্পর্কে আমি আকারে ইঙ্গিতে ওখানে অনেক কথা বলেছি, যেগুলো বিশ্লেষণ আসলে যে কোনো রাজনৈতিক সচেতন কর্মী আমি মনে করি আমার এই বিশ্লেষণের সাথে দ্বিমত পোষণ করবেন না। এবং আমি আজকের এই আপনার প্রশ্নের উত্তরের সুবাদে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আওয়ামী লীগ সভানেত্রীর কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই যে একজন তৃণমূলের মানুষ যার কাছে নির্বাচন করার মতো ওই বৃত্ত, বর্তমান সময়ে একটি জাতীয় নির্বাচন করা বা একটি সংসদীয় আসনে নির্বাচন করার যে বৃত্ত, সেই বৃত্তবান মানুষও কিন্তু নোমান আল মাহমুদ নন, তাকে যে মনোনয়ন দিয়েছেন, এই সময়ে একটি চ্যালেঞ্জ নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি, এবং সাধারণ মানুষের রায় তৃণমূলের কর্মীদের প্রত্যাশাকে তিনি মূল্য দিয়েছেন, এই জন্য আমি একজন গণমাধ্যম কর্মী বা সাধারণ একজন নাগরিক হিসেবে এই চট্টগ্রাম মানুষ হিসেবে আমি কোনো না কোনো সময় গিয়ে অবশ্যই মূল্যায়ন করবে, অবশ্যই ওনার যে বিশ্লেষণ এটি আসলে চমৎকার। হয়তো নানা কারণে 300 সংসদীয় আসনে আপনি 2-4-5-10 জন হয়তো বিতর্কিত নমিনেশন পেয়েছেন অতীতে, কিন্তু সামনের যে বাংলাদেশ তিনি করতে চান মাননীয় প্রধানমন্ত্রী, ডিজিটাল বাংলাদেশ পেরিয়ে এখন স্মার্ট বাংলাদেশের পথে, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে জাতীয় সংসদে কারা প্রতিনিধিত্ব করবেন বা স্থানীয় সরকার নির্বাচনগুলোতে কারা প্রতিনিধিত্ব করবেন, এই ক্ষেত্রে আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী সুপরিকল্পিতভাবে সুচিন্তিতভাবে এগোচ্ছেন এবং সামনের বাংলাদেশকে তিনি যোগ্য মানুষের হাতে দিয়ে যেতে চান। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, সেটি হচ্ছে আমরা এর আগে কোনো নির্বাচনে, আপনার জাতীয় নির্বাচন বলেন বা পরবর্তীতে যে নির্বাচনগুলো হয়েছে, ওই নির্বাচনগুলো দলীয় প্রার্থী হওয়ার জন্য এতজন মনোনয়ন চায় নাই, এবার যে 27 জন মনোনয়নপত্র নিল, এটাকে কি বলবেন? এখানে দু ধরনের বিষয়, এখানে একটি বিষয় হলো বিএনপি নির্বাচনে আসবে না বলে একটি তারা এখনো কেন্দ্রীয়ভাবে ঘোষণা করেনি, আঞ্চলিকভাবে গতবারের যিনি প্রার্থী ছিলেন তিনি বলেছেন বিএনপির নীতিগত অবস্থানটি তারা যদি মাঠে না আসে সেই ক্ষেত্রে কি হবে নির্বাচন। আওয়ামী লীগ দলগতভাবে হয়তো চেয়েছে যে সর্বস্তরের কর্মীদের মধ্যে বা প্রত্যাশীদের মধ্যে একটা আমেজ তৈরি হোক, একটু উচ্ছ্বাস তৈরি হোক, সেই কারণেও হয়তো 27 জন একটি আসনে মনোনয়ন চেয়েছেন। আবার এটি যদি আপনি ভিন্ন ব্যাখ্যা করেন, এটি আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতারই প্রকাশ, এটি এক ধরনের, যদি আমি নির্মোহভাবে রাজনৈতিক বিশ্লেষণ করতে চাই তাহলে আমাকে বলতেই হবে এটি আওয়ামী লীগের চেইন অফ কমান্ড যে নেই জেলা পর্যায়ে বা মহানগর পর্যায়ে, দুটি শাখার মধ্যে সমন্বয় যে নেই এটির একটি বড় পরিচায়ক। আওয়ামী লীগের মতো একটি দল, বড় সংগঠন, শতাব্দী প্রাচীন সংগঠন, আমাদের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী সংগঠন, এই একটি উপনির্বাচনে একক প্রার্থী বা শীর্ষ 3 জন প্রার্থী বা তৃণমূল থেকে 3 জন বা 5 জনকে বের করে এনে যে কেন্দ্রে উপস্থাপন করতে পারেনি এটি কিন্তু আঞ্চলিক নেতৃত্বের ব্যর্থতা, এবং বলা চলে নিন্দুকদের ভাষায় যদি আমি বলি যে চেইন অফ কমান্ড আওয়ামী লীগে নেই এই মুহূর্তে, এটির একটি প্রকাশ। আবার আপনি সেটি যদি দলগতভাবে কেউ অস্বীকার করে তাহলে বলতে হবে যে নির্বাচনকে উৎসব মুখর করে রাখার জন্য দলগতভাবে এটি তাদের একটি পলিসি হতে পারে যে 27 জন মনোনয়ন প্রত্যাশা করেছেন। পরবর্তীতে এরা দেখা যায় এরা কিন্তু এই যে মনোনয়ন প্রত্যাশী ছিল এরা বিভিন্ন জায়গায় এটা উপস্থাপন করে, মানে অমুক সালের আওয়ামী লীগ থেকে অমুক আসন থেকে মনোনয়ন প্রত্যাশী অমুক,
ওজন ভারী করার একটি প্রক্রিয়া আছে, সেটি হয়তো সেই কারণে হয়তো কেউ মনোনয়ন পত্র গ্রহণ। আরেকটা বিষয় আলোচনা করতে চাই, আপনি তো এইগুলোর পাশাপাশি আপনার একটা টিভি চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আছে, যেটা আমরা দেখি নিউজ ব্যাংক টিভি, যেটা আপনি উপস্থাপনা করেন, আপনি চালান, এটা আপনার কাজের পাশাপাশি এটা কিভাবে সম্ভব? এটি তো আসলে সামাজিক মাধ্যমে আমরা সবাই তো ধরেন ফেসবুক চালাই, ইউটিউবে ঢুকি, নানা সোশ্যাল মিডিয়া সাইটে আমরা ঢুকি। আমি আমার মনে হয়েছে যে মেইন স্ট্রিম মিডিয়াতে অনেকদিন কাজ করেছি, টেলিভিশনেও আমি কয়েকটি টেলিভিশনে, 21 টেলিভিশনে কাজ করেছি, যমুনা টেলিভিশনে কাজ করেছি, এসটিভিউএসএ আমার টেলিভিশনের সূচনা, আমাদের আমার অগ্রজ নঈম নিজাম যিনি বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক, তার হাত ধরে কিন্তু আমার টেলিভিশনে আসা। টেলিভিশনে আমি News 24 কাজ করেছি, 4টি টেলিভিশনে আমি কাজ করেছি, আঞ্চলিক এবং জাতীয় দৈনিক মিলে আমি কয়েকটি দৈনিকে কাজ করেছি। আমার মনে হয়েছে যে চলমান যে ধারা গণমাধ্যমে, সেই ধারার মধ্যে অনেক বিষয় আছে যেগুলো জাতীয় পত্রিকা বলেন, আঞ্চলিক পত্রিকা বলেন, কোথাও কোথাও আমরা ঠিক মতো উপস্থাপন করতে পারছি না মেইন স্ট্রিম মিডিয়ায়, সেটা টেলিভিশনেও বলেন, আপনি পত্রিকায়ও বলেন, বা অনলাইন পোর্টালগুলোতেও বলেন। অনলাইন পোর্টালগুলো ভুঁইফুর অনেক পোর্টালের জন্ম হচ্ছে, ফেসবুক আছে, আপনি একটা আইডি করে আপনি একটা অনলাইন চালানেন, ইউটিউবও একই। এখন আপনি যদি সুদক্ষ সাংবাদিক হন, আপনার যদি লক্ষ্যমাত্রা ঠিক থাকে, বস্তুনিষ্ঠ নির্মোহ, আপনি দল কানা সাংবাদিকতা না করে আপনি সত্যিকার বার্তাটি মানুষের কাছে দিতে চান, সেক্ষেত্রে আপনাকে আপনার ফেসবুক আইডি দিয়েও আপনি কিন্তু সামাজিক যে জোয়ার, যে প্রত্যাশা, সেটি তৈরি করতে পারেন। যেমনটি আপনি, যেটি যেরকম আমার লেখাটি কিন্তু আমি কোনো কাগজে দিইনি, কাগজে আসে না, আমার লেখাটি আমার ফেসবুক আইডিতেই দিয়েছি। তো সেই লেখাটি নিয়ে যে আলোচনা আমি দেখলাম, এবং কালকে নোমান আল মাহমুদ ভাইয়ের মনোনয়নের পরে আমার মনে হয় ওনার কাছে যেরকম ফোন এসছে, আমার কাছে একইভাবে ফোন এসছে, এবং উনি নিজেও আমার কাছে খুবই আবেগ ঘন, অনেকটা ভবিষ্যৎবাণীর মতো মিলে গেছে। আমার কাছে মনে হয়েছে যে না, এটি আমার অভিজ্ঞতার ফসল, মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের প্রত্যেকের মধ্যে কিছু অনুভূতি, শুকনো ক্ষমতা হয়তো দেয়, আমার মধ্যেও সেই বিবেচনা বুদ্ধি উনি দিয়েছেন। কখনো কখনো আমি এরকম রিপোর্টিং করেছি, আগেও করেছি, তো সেই ক্ষেত্রে এটি আমার নিজের কোনো অর্জন না, এটি সৃষ্টিকর্তা প্রদত্ত। আপনি তো দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, এখন এসে আপনি সাংবাদিক নেতা, সাংবাদিকদের সর্বোচ্চ সংগঠনের আপনি সহসভাপতি ছিলেন, এখন আপনার কাছে জানতে চাইবো, আপনি যে স্ট্যাটাসটা দিলেন, এটা যে মিলে গেল, হ্যাঁ, এটা তো কোনো পত্রিকায় এটা আমরা দেখি নাই। পত্রিকায় আমরা আলোচনা দেখি যে আজম নাসিরকে, আল মাহমুদকে নিয়ে, নোমান আল মাহমুদকে নিয়ে কোনো আলোচনা আমরা দেখি নাই। হ্যাঁ, এই যে পত্রিকার যে অবস্থান, বা তার যে পত্রিকার সাংবাদিকদের যে দূরদর্শী একটা চিন্তাভাবনা, আপনি সাংবাদিক হিসেবে ওই বিষয়টাকে কিভাবে? না, এখানে সাংবাদিকদের দোষ দিয়ে লাভ নেই, পত্রিকার সাংবাদিকদের দূরদর্শী অনেক চিন্তাভাবনা অনেক সময় মালিকপক্ষের পলিসির কাছে হার মানে, আবার অনেক সময় মালিকপক্ষের পলিসিতে অনেক কিছু বিষয় থাকে ইতিবাচক, যেগুলো সাংবাদিকরা হয়তো খুঁজে বের করতে পারেন না। অনেক শিল্প মালিককে আমি দেখেছি, যেমন দৈনিক পূর্বকোণের যিনি স্বপ্নদ্রষ্টা মোহাম্মদ ইউসুফ চৌধুরী, মরহুম ইউসুফ চৌধুরী, তাকে আমি দেখেছি যে আমরা সাংবাদিকরা, আমরা তখন দুই হাতে লিখছি এরকম একটি অবস্থা, আমাদের মাথায় আসেনি এরকম অনেক বিষয়। ওই ইউসুফ চৌধুরী একজন যিনি তৃণমূল থেকে, মাঠ থেকে উঠে এসেছেন, তার মধ্যে এসেছে, তিনি ডেকে আমাদেরকে বলেছেন যে এটা এভাবে হলে কীরকম হয়, আমরা তো অভিভূত হয়ে গেছি। তো মালিকপক্ষের মাথায় বা বিবেচনা এমন কিছু বিষয় থাকে যেগুলো অনেক সময় সাংবাদিকরা, মাঠের সাংবাদিকরা আমরা বুঝতে পারি না, আবার মাঠের সাংবাদিকদের অনেক বিষয় থাকে যেগুলো মালিকপক্ষ ঠিকমতো বুঝতে পারেন না, বা মালিকপক্ষের ডালপালা এত বেশি বিস্তার হয়ে যায় একটি পর্যায়ে এসে যারা কখনো কখনো বিভ্রান্ত হন। আপনি শুধু এই নোমান আল মাহমুদের বিষয়ে কেন বলবেন, আপনি আমাদের মাননীয় রাষ্ট্রপতি যে মনোনয়ন দেওয়া হলো সর্বশেষ, সেটা তো দেখেন জাতীয় কোনো কাগজে ওনাকে নিয়ে আলোচনা ছিল না, এটি খোদ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা তার দুঃসময়ের কার্যক্রম বিবেচনা করে তিনি নিজস্ব যে বিবেচনা সেটি থেকে তিনি সিদ্ধান্তটি দিয়েছেন। তবে এক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে, তবে কি সাংবাদিকরা রাজনৈতিক ঘনিষ্ঠতা রক্ষা বা নির্ভরযোগ্য তথ্য প্রাপ্তি থেকে তারা পিছিয়ে পড়ছেন, তাদের কি এই ক্ষেত্রে কোনো ঘাটতি হচ্ছে? আমি মনে করি যে ঠিক পিছিয়ে পড়ছেন এটাও বলা যাবে না, কারণ অনেক ভালো রিপোর্টারকে আমরা দেখেছি তার প্রতিবেদনটি ঠিক মতো তিনি হয়তো তথ্য উপাত্ত নিয়ে তিনি তার ঊর্ধ্বতনকে দিয়েছেন, কিন্তু ঊর্ধ্বতনের কোনো একটা সিদ্ধান্ত বা কর্তৃপক্ষের কোনো পলিসির কারণে হয়তো অনেকেই, এটি সবার ক্ষেত্রে বলবো না, কোনো কোনো ক্ষেত্রে এটি সত্য যে অনেক ভালো রিপোর্টারের রিপোর্ট কিন্তু প্রকাশ হয় না,
যেমন আমি আজকে থেকে 23 বছর আগের একটি রিপোর্টিংয়ের কথা বলি, আমি তখন পূর্বকোণে কাজ করি, তৎকালীন প্রধানমন্ত্রী জাতীয় সংসদে তখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী, জাতীয় সংসদে 2001 সালে তারা সরকার গঠনের পরে একটি বক্তৃতা দিয়েছিলেন, আপনার মনে আছে, 6 মাসব্যাপী একটি সন্ত্রাস বিরোধী কর্মসূচি বেগম জিয়া ঘোষণা দিয়েছিলেন। সংসদে যেদিন বেগম জিয়া 6 মাসব্যাপী কর্মসূচি ঘোষণা দিয়েছেন, যে ভাষণটি বেগম জিয়ার ভাষণটি লিখে দিয়েছিলেন বলে বলা হয় শফিক রেহমান সাংবাদিক অগ্রজ সিনিয়র সাংবাদিক যা যা দিনের সম্পাদক, তিনি লিখে দিয়েছিলেন বলে বলা হয়েছিল, তখন আলোচনা হয়েছিল সেটি নিয়ে। শফিক রেহমানের সেই লিখে দেওয়া ভাষণটি যখন বেগম জিয়া সংসদে উপস্থাপন করেন, সেই সংসদে তিনি বলেছিলেন 6 মাসব্যাপী সন্ত্রাসীদের বিরুদ্ধে অ্যাকশন হবে, এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রীর দেওয়া এই বক্তৃতাটি ব্যাপক প্রশংসিত হয়েছিল। কিন্তু দেখা গিয়েছে কি, দেখা গিয়েছে যেদিন সংসদে বেগম জিয়া এই বক্তৃতাটি দিচ্ছেন, সেই দিনেই চট্টগ্রামের মতো একটি উর্বর রাজনৈতিক এবং ভূ রাজনৈতিক অবস্থানগত কারণে নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর চট্টগ্রাম, সেই চট্টগ্রাম শহরে কুমিল্লা কারাগার থেকে বের হয়ে এসে তৎকালীন শিবিরের সন্ত্রাসী, চট্টগ্রাম শহরের টপ টেরর হিসেবে যাকে চিনে সবাই, টেরর লিস্টের টপ নাসির, সেই ফটিকছড়ির নাসির, কয়েকটি হত্যা মামলার আসামি, 36টার উপর তার মামলা ছিল, সেই নাসির কুমিল্লা কারাগার থেকে চট্টগ্রাম আদালতে হাজিরা দিতে এসে একটি মামলায়, হাজিরা থেকে বের হয়ে এসে কস্তুরিকায় জামাত শিবিরের একটি মালিকানাধীন নিয়ন্ত্রণাধীন একটি রেস্টুরেন্টে বসে সন্ত্রাসীদের সাথে গোপন বৈঠক করেছিল, সেই খবরটি কিন্তু সে সময় কোনো জাতীয় পত্রিকা ছাপায়নি। হয়তো আমি বলবো না যে জাতীয় পত্রিকার সাংবাদিক বন্ধুরা জানেন না, বা এমনও হতে পারে নাও জেনে থাকতে পারেন, কিন্তু সেই সময় আমি পূর্বকোণে সেই রিপোর্টটি, বেগম জিয়ার সেই ভাষণটি পত্রিকার 7 কলাম জুড়ে ছিল, আমার সেই রিপোর্টিংটি 1 কলাম জুড়ে ছিল, সিঙ্গেল কলাম, টপ কলাম। সেখানে একদিকে সন্ত্রাস বিরোধী ভাষণ প্রধানমন্ত্রীর, আর অন্যদিকে আমার সেই রিপোর্টের শিরোনামটি ছিল, আমি যদ্দূর জানি আমাদের অগ্রজ নাসির ভাই শিরোনামটি দিয়েছিলেন আমার লেখা থেকে দেখে, যে রেস্টুরেন্টের আলো আধারিতে শিবির ক্যাডার নাসিরের খানাপিনা বৈঠক, এ ধরনের একটি শিরোনাম ছিল। তো সেই প্রধানমন্ত্রী একটি কথা বলছেন, তার ঠিক বিপরীত চিত্রটি চট্টগ্রাম শহরের মতো একটি শহরে সন্ত্রাসী খোদ টপ টেরোরের মাধ্যমে বৈঠক, সেই সাংবাদিকতা কি আসলে এখন আছে? সেই সাংবাদিকতা হতে সেই পরিবেশ এখন নেই। এখন নানা কারণে গণমাধ্যম, আমরা অনেক দিক থেকে আমরা এগিয়েছি, আমাদের অনেক অর্জন হয়েছে, অনেক নতুন শিল্প প্রতিষ্ঠান এসেছে, শিল্প মালিক এসেছে, অনেকের চাকরি হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গণমাধ্যমকে অবহিত করেছেন, সব কিছুই ঠিক আছে, কিন্তু কোথাও কোথাও আমাদের সেলফ সেন্সরশিপ হচ্ছে, কোথাও কোথাও আমাদের বিবেচনার ঘাটতি হচ্ছে, কোথাও কোথাও কোনো কোনো মালিক পক্ষের সেন্সরশিপ বা তাদের কিছু আরোপিত নিষেধাজ্ঞার কারণে অনেক বস্তুনিষ্ঠ খবর আসছে না। আর যে কথাটি আপনি বলার চেষ্টা করেছেন, যেটির কারণে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সেই রাষ্ট্রপতি মনোনয়নের উদাহরণটি এনেছি, সেখানে আমার মনে হয় যে নানা কারণে সাংবাদিক সমাজের মধ্যে তাদের যে উৎকর্ষতা সাধন ক্রমশ অগ্রগতির পথে যাওয়ার কথা, সেখানে কোথাও ঘাটতি হচ্ছে, নতুবা এই ধরনের একটি তথ্য রাষ্ট্রপতি নির্বাচন বা মনোনয়নের মতো, সেটি থেকে সাংবাদিক মেনস্ট্রিম সাংবাদিকের সাংবাদিক সমাজ বিচ্ছিন্ন থাকবে এটি আশা করা যায় না, এটি একদম অনভিপ্রেত, এখানে আমাদের কোথাও নিশ্চয় ঘাটতি আছে, এটি স্বীকার করতেই হবে। অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমার সাথে কথা বলেছেন। অনেক ধন্যবাদ আপনাকেও। রিয়াস হায়দার ভাই আমাদের নেতা, সাংবাদিক নেতা, কিছু কমেন্ট দিচ্ছে মনে হয়, কমেন্টসে কি আছে আমরা একটু দেখি। পাশাপাশি রিয়াস হায়দার ভাই, উনি বাংলাদেশের যে প্রথম শ্রেণীর পত্রিকা বাংলাদেশ প্রতিদিন, সেই পত্রিকার চট্টগ্রামেরই উনি ব্যুরো চিফ। এখানে অনেকজনে প্রশ্ন করেছেন, আমাদের গুরু রিয়াস হায়দার চৌধুরী একজন বিজ্ঞ রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক। ধন্যবাদ আপনাকে সুলেমান আকাশ ভাই, আপনি লিখেছেন, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনি পাঠকদের উদ্দেশ্যে, আমার যে পেজ চট্টগ্রাম নিউজ 24, এই পেজের পাঠকদের উদ্দেশ্যে, চট্টগ্রাম নিউজ 24 এর পাঠক বন্ধুরা, আপনারা যারা আছেন বা পরবর্তীতে যারা যুক্ত হবেন, আমি আপনাদের সবার অন্তরের অন্তঃস্থল থেকে শুভকামনা জানাই। এবং আমাদের সাত্তার ভাই যেই কাজটি করছেন, তিনি তার অবস্থান থেকে যথাসাধ্য চেষ্টা করছেন, তার পেজটি বা তার এই সাইটটি তিনি সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করছেন, তার যে আগ্রহ সেই আগ্রহ অবশ্যই প্রশংসার দাবি রাখে। এবং আজকে আরেকটি বিষয় যে ওনার পেজ থেকে আমার এই নিউজ
ব্যাংক টিভিতে এসে তিনি আমার এই সম্প্রচারটি করছেন, এটিও একটি ইতিবাচক দিক। সাধারণত গণমাধ্যমে বা সামাজিক মাধ্যমে অনেকের ঈর্ষাকাতরতা থাকে, প্রদর্শনী সেটি সরাসরি প্রদর্শিত হয়, সেই জায়গাটি থেকে নিশ্চয় আমরা দুই ভাই মুক্ত আছি। আপনারা ওনার এই সাইডের সাথে থাকবেন এবং আমাদের দুজনের জন্য আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন। ধন্যবাদ, আমি শেষ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।